নমস্কার, আমি শন, আপনাদের প্রিয় ঋষি রাজ, এখন রোমিও। আশা করি আপনারা রোমিওর ট্র্যাকটা খুব পছন্দ করছেন অ্যান্ড আই হোপ ইউ আর এনজয়িং মন ফাগুন। আর এখন আমি রোমিওর লুকে আছি অ্যান্ড ইটস নাইস টু সি ইউ অল। আসলে উজান আর ঋষি রাজের মধ্যে অনেকটা সিমিলারিটিস ছিল, সো টু ব্রেক দ্যাট ইট ওয়াজ এ লিটল বিট অফ এ চ্যালেঞ্জ। বাট আস্তে আস্তে ঋষি রাজের ব্যাপারে যখন আমি একটু জানতে পারলাম, ওর ক্যারেক্টার অ্যানালিসিস একটু করতে শুরু করলাম, দেন আই গট ভেরি কমফোর্টেবল অ্যান্ড ইট কেম টু মি ন্যাচুরালি। আর আমার জন্য দেখো, আই ক্যানট বি বায়াসড, কারণ আমার জন্য সবকটা চরিত্রই আমার ইটস ভেরি ক্লোজ টু মি, সেটা সিরাজ হোক, উজান হোক বা ঋষি রাজ হোক, ডাজন্ট ম্যাটার, বা রোমিও হোক। আমার কাছে এভরি ক্যারেক্টার ইজ ভেরি ভেরি ক্লোজ টু মাই হার্ট। আর আমার জন্য মন ফাগুনে ঋষি রাজের চরিত্রটা করতে খুবই ভালো লাগছে। ইনফ্যাক্ট ঋষি রাজের সাথে আরও অনেকগুলো চরিত্র আছে যেটা আমি এক্সপ্লোর করতে পারছি। যেমন কিছুদিন আগেই আমি ঋষি রাজের বুড়ো দাদু হিসেবে আপনাদের সবার সামনে এসেছিলাম পর্দায়, তারপর এখন রোমিও হিসেবে এসেছি। সো ইউনো, এইগুলো এক্সপ্লোর করতে আই এম অ্যাকচুয়ালি বিং এবল টু ডিসকভার মাই সেলফ ইন মেনি ওয়েজ। সো দ্যাট ইজ হোয়াট আই এম রিয়েলি এনজয়িং। যেটা আগে কোনোদিন আমি করিনি বা ভাবতেও পারিনি করব। আমাকে যখন বলা হয়েছিল যে রোমিও মতো একটা চরিত্র করতে হবে, আই ওয়াজ লাইক প্রিটি সারপ্রাইজড, কারণ এতদিন ধরে আমি ঋষি রাজ করে এসেছি। ঋষি রাজের ম্যানারিজমসগুলো আমার মধ্যে এখন বলতে পারি যে ইটস বিন ইনভাইভড ইন মি। তো ওখান থেকে বেরিয়ে এসে এই রোমিও ক্যারেক্টারটা করা, ইট স্টিল ইজ আ চ্যালেঞ্জ, কিন্তু আমি এটা ভীষণ এনজয় করছি। অ্যান্ড আমার মনে হয় একজন আর্টিস্ট হিসেবে, যে কোনো আর্টিস্ট হিসেবে, এই চরিত্রগুলো করাটা এনজয় করা, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আই এম রিয়েলি গ্রেটফুল ফর। না আসলে দেখো, আমি ভালো কাজ করতে চাই, আই ওয়ান্ট টু ডু গুড ওয়ার্ক। আর সেটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক, ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার টু মি। আমার জন্য ক্যারেক্টারটা ইম্পর্টেন্ট, দ্য ক্যারেক্টার শুড বি অ্যাট্রাক্টিভ। আর আমি যদি মনে করি দ্যাট দিস ইজ সামথিং উইচ আই কুড ডু, বা আমি যদি নিজেকে অন্যভাবে এক্সপ্লোর করে সবার সামনে পেশ করতে পারি, দেন আই উড ডেফিনেটলি পারসিউ দ্যাট। তো এটাই আমার কাছে সব থেকে ইম্পর্টেন্ট, ইউনো দ্য ক্যারেক্টার দ্যাট আই এম ডুইং। কারণ আলটিমেটলি অ্যাজ অ্যান অ্যাক্টার, ফর ইনস্টেন্স এই অন্তর্দৃষ্টি সিনেমাটা করার পর আমি যে চরিত্রটা পেয়েছিলাম সেটা একেবারেই আমার কমফর্ট জোনের বাইরে। আর সেটা করতে গিয়ে আই রিডিসকভার্ড মাই সেলফ ইন মেনি ডিফারেন্ট ওয়েজ, অ্যান্ড দ্যাট ইজ সামথিং উইচ ইজ ভেরি ভেরি এনরিচিং ফর মি অ্যাজ অ্যান অ্যাক্টার। Not really, I'm not really much into charity, but হ্যাঁ, মানে যারা আমার কাছের লোক বা যাদের আমি চিনি, সেটা ইন্ডাস্ট্রিতে হোক বা ইন্ডাস্ট্রির বাইরে, I try to help them in some way or the other. I don't really mention what I do or what I don't, but আমি personally তাদের help করার চেষ্টা করি। But হ্যাঁ, in future আমি যদি if I am able to, যদি আমি capable হই, তাহলে অবশ্যই I would like to be part of some kind of charity and help other people. আমি আসলে ছোটোবেলা থেকেই ছবি আঁকতাম। আমি শুরু করেছিলাম আমার বাড়ির দেওয়ালগুলোতে ছবি আঁকা নিয়ে। মানে আমি একটা প্যাস্টেল ক্রেয়ন বা কিছু একটা নিতাম, বা একটা পেন ব্রাশ নিয়ে আই উড স্টার্ট পেন্টিং মাই ওন ওয়ালস। তো তখন থেকেই আই রিয়েলাইজ দ্যাট দিস ইজ সামথিং উইচ আই লাইক, খুবই ভালো লাগে। আর তারপর দিদা আমাকে যখন স্কুলে ভর্তি করিয়েছিল, আই ওয়াজ ভেরি ভেরি প্যাশনেট অ্যাবাউট আর্ট। আমি ছোটোবেলায় চেয়েছিলাম আর্ট নিয়ে পড়াশোনা করবো, অ্যান্ড আই ওয়ান্টেড টু অ্যাকচুয়ালি বিকাম অ্যান আর্টিস্ট। তো এটাই, ইটস মোর লাইক আ প্যাশন। এটা আমাকে কেউ সেরকমভাবে শেখায়নি, আমি ছোটোবেলা থেকে নিজেই চর্চা করে এসেছি আর পড়াশোনা করেছি। আই হ্যাভ হ্যাড ভেরি গুড গাইডেন্স, আই হ্যাভ হ্যাড লট অফ মেন্টরস। আর আমার সবথেকে প্রিয় মিডিয়াম হচ্ছে পেন অ্যান্ড ইঙ্ক, ইঙ্ক অন পেপার, আর স্টিপলিং। না, ওই রয়্যাল এনফিল্ডটা আসলে আমার না। আমি যে সিনে বাইকটা চালিয়েছিলাম, সেই রয়্যাল এনফিল্ডটা আমাদের ডিরেক্টর কিরণ দার, তো সেটা একদিনের জন্যই চালিয়েছিলাম। আদারওয়াইজ আই ডোন্ট ওন আ বাইক। আমার দাদার একটা বাইক আছে, জাভা পেরাক, বাট এই মুহূর্তে আমি বাইক চালাচ্ছি না। বাইক ছাড়া সব কিছু চালাচ্ছি, গাড়ি চালাচ্ছি, লরি চালাচ্ছি, ভ্যান চালাচ্ছি, ট্রাক চালাচ্ছি, ছোট হাতি চালাচ্ছি, বাস চালাচ্ছি, সব চালাচ্ছি। ওকে, সো দিস ইজ হোয়াট আই এম ডুইং রাইট নাও অ্যাজ রোমিও, অ্যান্ড আই এম রিয়েলি হ্যাভিং আ ওয়ান্ডারফুল টাইম। বাট বাইকের কথা যদি হয়, দেন ফিউচারে হয়তো হ্যাঁ আমি একটা বাইক কিনতেই পারি, বিকজ আই ডু হ্যাভ আ বিট অফ আ I have an interest in bikes and stuff. And our favorite bike is Harley Davidson. Harley Davidson V Rod. I want to discontinue it. Long drive, I don't know, because I am long drive, but I don't know the concept of long drive. I am sure, but whenever I want to get away, I just, you know, very spontaneously, I hot up kore, so it's very spontaneous. I am plan kori na sheta. But jodi planning er kotha hai tale amar Europe jawar khub iccha ache, bidesh ghorar khub iccha ache, tour korar. I really want to see different places. I want to see the countryside of Europe. I want to see Paris. I want to visit these places. Ashole ami jodi fan der kotha boli ba jara amar kaj pochondo kore, I don't really treat them like fans or like my admirers or anything. I treat them like my own. Whatever I'm doing, it's because of their appreciation, because of their praises and their blessings and their love. So I try to give that back in whichever way I can. And I really love them. I love them with all my heart. And I possible, I try to make it a point to respond to them. Instagram, Facebook, personally, I keep in touch with them. Share our Instagram handle, I try to reply to them from time to time.